ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের মালিভিটা গ্রামে। মৃত ব্যক্তির নাম রাজু রায়, বয়স 34 বছর। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ বৃষ্টিতে ভিজে টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ি ফিরে ভিজে শরীরে টোটো চার্জ দেওয়ার জন্য ইলেকট্রিকের কানেকশন দিতে যান, আচমকাই ইলেকট্রিক শক লেগে যায়। সাথে সাথে বাড়ির লোকজনরা মেইন সুইচ বন্ধ করে তড়িঘড়ি অ্যাম্বুলেন্স করে বেলেকোবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া পড়ে গ্রামে। রাজুবাবুর পরিবারে রয়েছেন তার স্ত্রী, কন্যা ও বৃদ্ধ বাবা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। কি করে পরিবারটি চলবে এই দুশ্চিন্তায় পড়েছে মৃতের বাবা ও তার স্ত্রী। কালকে আনুমানিক 6:30-6:30 হবে বিকাল। ওই সময় প্রচণ্ড বৃষ্টি, ও টোটো চালে আসছিলো। আসার পরেই টোটো তো ডেলি চার্জ দিতে হয়, চার্জ দেওয়ার জন্য ওই ভেঙে গেছিলো। ওর ভিজা শরীর ছিল, খেয়াল করে নেই, ওখানে চার্জ দিয়ে যায়। ওখানে শর্ট হয়ে এই ইয়েটা আছে। বাড়ির লোক যখনই বলছে সঙ্গে সঙ্গে আমরা অ্যাম্বুলেন্স করে পাঠাই দিলাম। ছেলেটার নাম রাজু রায়, 30 বয়স।